আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যে সমস্ত ভাই বোনেরা দূর থেকে অথবা কাছ থেকে ইকরা বাংলা সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন, আপনাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে দোয়া করছি আল্লাহ তাআলা যে সময়টুকু আপনারা এর পিছনে দেবেন এটাকে যেন কবুল করেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী শিখে এবং সেই অনুযায়ী যেন আমল করার তৌফিক তিনি এনায়েত ফরমান এবং কেয়ামতের ময়দানে আমাদের নবীর শাফাত যেন আমাদের মঞ্জুর করে দেন। সম্মানিত ভাইরা, আমরা গত ভাই অথবা বোনেরা আমরা গত এপিসোডে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জিন্দিগি শুরু করার পর থেকে তৃতীয় বছরে উনি বেশ কষ্টের সম্মুখীন হওয়া শুরু করলেন এবং তীব্র প্রতিবাদ, তীব্র ভ্রুকুটি, তীব্র রোষ তিনি দেখলেন, মানুষেরা তাকে দেখানো শুরু করে দিল। এগুলোর বিপরীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত সৌম্যভাবে এগুলোকে তিনি বুকে ধারণ করছেন, উনি ইবাদত বেশি করতেছেন, আল্লাহর দিকে মানুষকে আরও ডাকতেছেন। তো এখানে আমরা এই পর্বে আলোচনা করব যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফিজিক্যাল আক্রমণ তো শুরু হয়ে গেছে, এই শুরুটা কিন্তু প্রথম সাহাবাদের উপরে হয়েছে, এখন আস্তে আস্তে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও ফিজিক্যাল আক্রমণ শুরু হতে যাচ্ছে এবং আমরা আলোচনা করব কিভাবে তার উপরে অত্যাচার হয়েছে, কিভাবে তার সাহাবাদের উপরে অত্যাচার হয়েছে। তো অত্যাচার হওয়ার আগে আমরা এই আলোচনা করার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি কেন এই মক্কার লোকেরা ঠান্ডা হয়ে বসে থাকলো না, অথবা এই শুধুমাত্র তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধুমাত্র কোরআন শরীফের কিছু কথা, শুধুমাত্র তাদের জীবন আচরণের কিছু ব্যাপারে সমালোচনা, এগুলো ছিল মারাত্মক, তো এমন তো কিছু ছিল না যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি নিয়ে আসছেন, যুদ্ধ শুরু করে দিয়েছেন, হট্টগোল করতেছেন, কুরাইশদের প্রত্যেকটা কাজে বাধা দিচ্ছেন, তা তো আর না, ছিল একদম আইডিওলজিক্যাল, ছিল একদম ফিলোসফিক্যাল, দার্শনিক বিষয় মাথার মধ্যে যেগুলো বিষয় ওদের মধ্যে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো অপনোদন করার চেষ্টা করেছেন, এতটুকুই। কোনো ফিজিক্যাল অ্যাবিউজ তো আমাদের নবী করেননি, কিন্তু এটা শুরু হলো কেন, শুরু হলো তার কারণ হলো কি, যে প্রথম যে পর্যায়ে আমাদের বোঝা দরকার সে সময়ে কাবাঘর আর কাবাঘর কেন্দ্রিক এই এলাকাটা যারা শাসন করতো তখন তারা গোটা আরব সাম্রাজ্যসমূহের তারা মালিক ছিল। কারণ হলো কি যে ধর্মীয় ব্যাপারগুলোতে এরাই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। কথার কথা ধরেন এখন রোমের যিনি পোপ থাকেন ভ্যাটিকানের, তার হাতে কিন্তু মানে খ্রিস্টানদের সর্বময় চাবি কিন্তু তার হাতে থাকে। এখন যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা এদের হাতে নাই বলে আর সারা দুনিয়ায় এত কিছু দেখাতে পারে না, কিন্তু সেই সময় কোরাইশদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধর্মীয় ক্ষমতা দুইটাই ছিল, থাকার কারণে তারা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতটা তাদের বিরুদ্ধে আসছে। তো যে সমস্ত লোকগুলো রাগ করেছেন, খেপেছেন, আঘাত করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্য চেষ্টা করেছেন, তাদের একটু পরিচয় আমরা জানার চেষ্টা করি, তারা কেন এত উঠে পড়ে লেগে গেলেন এবং তাদের নামগুলো আমাদের সিরাত বইতে এত কেন আসে। প্রথমত আমরা বোঝার চেষ্টা করি সেই সময় মানে মক্কার মধ্যে কারা ছিল বড় বড় নেতৃত্ব স্থানীয়, আমাদের বর্তমান সমাজে প্রাইম মিনিস্টার, মিনিস্টার বা এমপি এই লেভেলের লোক কারা ছিল সেই সময়, তাদেরকে একটু বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে দেখি যে মক্কার মধ্যে যে সবচেয়ে সর্বময় ক্ষমতার অধিকারী ছিল যার হাতে, সে ছিল কিন্তু আবু জাহাল। আবু জাহালের নেতৃত্বে ছিল সে সময়, কর্তৃত্ব ছিল সে সময়, সে যা বলতো তা শুনতে হতো এবং সে ছিল বানি মাখজুম গোত্রের খুব বড় ধরনের লিডার। এরপরে সে তখনকার সময় যে সমস্ত মন্ত্রণালয়গুলো ছিল সে মন্ত্রণালয়গুলো আমি একের পর এক পার্ট মানে বলবো এবং তাদের কে কোন মন্ত্রীর দায়িত্ব ছিল সেগুলো আমি বলবো। এগুলো বললে লাভ হবে কি যে কেন ওই সমস্ত লোকগুলোই আমাদের নবীকে বিরোধিতা করছিল তার একটা জানা যাবে। একটা প্রথম পদ নাম ছিল হিজাবা। হিজাবা মানে হলো যিনি কাবাঘরের চাবি যার হাতে থাকতো, যে কাবাঘর খুলে দিত আর কি, এর মর্যাদা হলো একেবারে প্রধান পৌরোহিত্যের মর্যাদার মতন। মানে কাবাঘরের রক্ষণাবেক্ষণের মেইন কাজ হলো কি কাবা চাবি খুলে দেওয়া, বিশেষ করে জিলহাজ মাসে
কাবার চাবি খুলে কাবাঘর পরিষ্কার করা, ওখানে যে ভিতরে যে নামাজ পড়বে, কে ইবাদত করবে, কে পূজা করবে, কে ওখানে সর্বপ্রথম যাবে, কে এই সমস্ত এগুলোকে মানে যে মেনটেন লিস্টগুলো মেনটেন করতো, শিডিউলগুলো যে রাখতো, তার দায়িত্ব ছিল এই হিজাবার দায়িত্ব। এবং এই দায়িত্বটা ছিল ওসমান ইবনে তালহা এর দায়িত্ব, ওসমান ইবনে আফফান না, কিন্তু ওসমান ইবনে তালহার হাতে ছিল এই দায়িত্ব। এবং তার মর্যাদা ছিল সে আমাদের বর্তমানকার সময়ের একটা দেশের মানে মন্ত্রীদের মতন, বা আমাদের মনে করতে পারেন যে ধর্মীয় মন্ত্রীর মতন আর কি। দুই নম্বর দায়িত্ব ছিল রিফাদা, রিফাদা মানে হাজিদের দেখাশোনা করা, যিনি ওই সময়কার যারা মানে খাওয়া দাওয়া, তাদের মানে দেখাশুনো করা, তাদের থাকার ব্যবস্থা করা, এই সমস্ত যে করতো ছিল নৌফল পরিবার ছিল, হারেস ইবনে আমের এটা দেখাশুনো করতো। সিকায়া হাজিদেরকে পানি পান করার বন্দোবস্ত যিনি করতেন, জমজমের পানি, আশেপাশে যত কূপ ছিল সেগুলোর থেকে পানি, এগুলো যিনি দেখাশুনো করতেন সেটা সে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুশাওয়ারা, মুশাওয়ারা মানে হলো পরামর্শ সভা, যিনি মানে পার্লামেন্টারি যেটাকে বলা হয়, পার্লামেন্ট মানে পরামর্শ, তো পরামর্শ সভার যে দায়িত্ব এটা আসাদ পরিবারের হাতে ছিল। ইয়াজিদ ইবনে রবিআতুল আসওয়াদ সে এই এটি দেখাশুনো করত। দিয়াত এবং মাগারিম মানে যদি কোনো মানুষের হত্যা বা এই ধরনের মারাত্মক ধরনের অপকর্ম সাধিত হতো বা মানে বিচার দরকার হতো, তখন এইগুলোর দায়িত্ব বন্টন করা হতো মানে একটা পরিবারের হাতে, সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই দায়িত্ব ছিল। ওকাব বা মানে পতাকা বহন করা, যুদ্ধ বেঁধে গেলে যার হাতে পতাকা থাকতো তার নাম ছিল আবু সুফিয়ান, উমাইয়া পরিবারের ছিল তিনি, ছিলেন তিনি। তারপরে কুব্বা মানে যারা মানে অশ্বরোহী বাহিনী যেটা ছিল তাদের যে নেতৃত্ব দিত তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। আর সাফারাত মানে হলো এম্বেসি বা বিদেশে কূটনৈতিক তৎপরতা যে চালাতো তার নাম ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আজলাম এবং আয়েসার মানে যারা এই গ্যাম্বলিং বা এই ধরনের বিজনেস যেগুলো চলতো সে সময় মক্কায়, সেই বিজনেসটা দেখাশোনা করতো সাফওয়ান ইবনে উমাইয়া। আর কোষাধ্যক্ষের দায়িত্ব ছিল হারেস ইবনে কায়েস এদের হাতে। তো এখানে দেখেন কয়েকজন মাত্র মুসলমান হয়েছিল পরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন, হযরত আব্বাস মুসলমান হয়েছিলেন, বাদ বাকি যারা ছিল নেতৃস্থানীয় তারা কিন্তু সবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু বিরোধিতা, ছোটোখাটো বিরোধিতা করেনি, তারা কিন্তু মনে করছে যে তাদের নেতৃত্ব বোধ হয় তাদের হাত থেকে চলে যাবে, এই জন্য সর্বশেষ নিয়োগ করে, সর্বশক্তি নিয়োগ করে তারা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এটা হলো প্রথম নম্বর কারণ যে তাদের নেতৃত্ব চলে যাওয়ার মানে ভয় তাদেরকে মারাত্মকভাবে পেয়ে বসলো, এবং তারা মনে করলো যে আমাদের নেতৃত্ব নিয়ে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃত্ব চালাবেন, এই ভয়ে তারা তার বিরোধিতা শুরু করে দিল। দ্বিতীয় আরেকটা হলো যে মানে তারা মনে করলো যে ধর্মীয় দিক দিয়ে তারা হযরত আবু ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত বহন করলেও সেখানে কিন্তু মূর্তি ছিল 360টার মতন, কাবা ঘরে পরবর্তী পর্যায়ে 360টার মতন মূর্তি ওখানে পূজা শুরু হয়। এবং এই শুরু করার পিছনে আমর ইবনে লুহাই ছিল বড় দায়িত্বে, সেই সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন করেছে। আর মূর্তিগুলোর অবস্থা হলো এই, দুনিয়াতে যেখানে মূর্তি পূজা ঢোকে তার সবচেয়ে বড় সমস্যা হয় এই মূর্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য কিছু লোক এমন তৈরি হয়ে যায় যে এই মূর্তিগুলোর গায়ে হাত দিতে গেলে তখন মানুষের রাগ উঠে যায়। মানে এর সারা দুনিয়াতে কিন্তু স্ট্যাচু বা মানে মনুমেন্ট এগুলো একবার তৈরি হয়ে গেলে এবং একবার পূজা শুরু হলে, সম্মান দেখানো শুরু হলে এর বিরুদ্ধে কথা বলাও মানুষের অন্তরে আঘাত লাগে। প্রথম প্রথম পর্যায়ে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি দুই এক জায়গায় যেখানে এখন মানে প্রায় একটা পূজা মণ্ডপের মতন হয়ে গেছে, সেখানে আমরা জুতো পায়ে দিয়ে যেতাম টেতাম কোনো সমস্যা নেই, এখন শুনতেছি সেখানে জুতো পায়ে দিয়েও যাওয়া নিষেধ, এর বিরুদ্ধে কথা বলতে গেলেও সাংঘাতিক। মানে মূর্তি বা স্ট্যাচু বা মনুমেন্টের পূজা যখন মানুষের মধ্যে শুরু হয় তখন এমন একটা অবস্থায় যায় যে এর সম্পর্কে কথা বললেই সে হয়ে যায় সমাজের শত্রু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দানের মানে দ্বিতীয় পর্যায়ে যখন শুরু হয়, মানে দ্বিতীয় সূরা যে নাজিল হলো সূরা আল মুদাস্সির, ওখানে কিন্তু মূর্তি পূজার বিরুদ্ধেই কথা বলা হলো। সেটা হলো কি যে ওয়াল ওয়াল রুজ্জা ফাহজুর,
এই যে নাপাকি ইছামার মূর্তি পূজা যেটা, এটাকে আপনি পরিত্যাগ করুন। তো এই এই যে আঘাতটা আসছে, এটাকে মানে তারা সহজে তারা মানতে পারেনি। এবং এখনও পর্যন্ত সারা দুনিয়ায় দেখবেন যেখানে এই মনুমেন্ট পূজা হয়, যেখানে স্ট্যাচু পূজা হয়, যেখানে মূর্তি পূজা হয়, যেখানে মূর্তির মতন কিছু তৈরি করে তার পূজা হয়, সে সমস্ত যারা এগুলোতে ব্যস্ত থাকে তাদের এই সম্পর্কে কথা বলতে গেলেই তাদের গায়ে আগুন ধরে যায় এবং তারা এর বিপরীতে উঠে পড়ে লেগে যায়। যারা এর বিরুদ্ধে থাকে তাদের মানে মারধর শুরু করে দেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও আমরা এরকম দেখেছি, আবু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও আমরা এটা দেখেছি যে তাকে আগুনে পোড়াই মারার ব্যবস্থা করা হচ্ছিল, যেহেতু তিনি মূর্তিদের বিরুদ্ধে কথা বলেছেন, এজন্য মূর্তিদের ভেঙেছেন, এজন্য তাকে আগুনে পর্যন্ত মেরে ফেলার চেষ্টা করলো। নূহ আলাইহিস সালামকে 950 বছর মানে যুদ্ধ করতে হয়েছে এক ধরনের, এই মূর্তি 5টা মূর্তি ছিল সে সময় তার বিরুদ্ধে কথা বলার কারণে। তৃতীয় আর একটা কারণ হলো এই যে যখন ইসলাম আসলো, ইসলাম আসার কারণে মক্কায় দাম বেড়ে গেল দুটো গোত্রের, একটা হলো বনি হাশেম গোত্র বলা হয়, আর এই বনি হাশেম গোত্রের পাশাপাশি যেহেতু হাশেম কুরাইশের ছিল, তো সেখানে তার সাথে সাথে মানে বনি আব্দ মানাফের লোকদেরও মোটামুটি সম্মান বেড়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, যেহেতু বনি হাশেমের লোকজন তার একই গোত্রের একই রক্তের। তো এই মানে কুরাইশ গোত্রের এই শাখাটার মর্যাদা এত বেড়ে গেল যে তার পাশাপাশি আরও কয়েকটা গোত্র ছিল, যেমন বনি মখজুম, বনি উমাইয়া। বনি উমাইয়া ছিল তো বড় ধরনের সমস্যা সৃষ্টিকারী একটা গোত্র, যে বনি উমাইয়ার যিনি প্রাণ পুরুষ উমাইয়া, সে তো ওই বনি হারবুল ফিজারের বড় প্রধান সেনাপতি ছিল, কিন্তু তার চলে যাওয়ার পরে আবু সুফিয়ান ক্ষমতায় আসছে, তখন দেখা গেল যে আবু সুফিয়ানের চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেড়ে যাচ্ছে। তো এগুলো মানে গোত্র দিক দিয়েও তারা দেখলো যে আমরা সবাই নিচে চলে যাচ্ছি আর একটা গোত্র অনেক উপরে উঠে যাচ্ছে, এটা মানে সাধারণভাবে তারা মেনে নিতে পারলো না। আর একটা কারণ এটা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন নিয়ে আসতেছেন, প্রথম 4-5 বছরের মধ্যেই একটা আন্তর্জাতিক ঘটনা ঘটে গেল। ঘটনাটা হলো এরকম যে পারস্য এবং রোমের সাথে যুদ্ধ চলতো। এই যুদ্ধে একবার এরকম হলো যে পারস্য রোমের উপরে তারা জয়লাভ করলো এবং রোম পরাজিত হয়। তো আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিলেন যে গুলিবাতের রোম, রোম আজকে পরাজিত হয়েছে, কিন্তু এমন হবে যে মিম বাদি গালাবিহিম সায়াগলিবুন, যে তারা যদিও পরাজিত হয়েছে কতদিন কিছুদিন পরেই, সা মানে অচিরেই তারা আবার বিজয়ী হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রোমদের পক্ষে গেলেন, তার মানে খ্রিস্টানদের এক ধরনের পক্ষে যাওয়ার মতন হলো। আর মক্কার এই সমস্ত আশেপাশের লোকরা যেহেতু মূর্তি পূজক ছিল, এদের সাথে আবার ইরানের সাথে ভালো সম্পর্ক ছিল, ইরান মানে পারস্য যেটা বলে, তো পারস্যের লোকেরা বিজয়ী হয়েছে এদেরকে পরাজিত হবে এরকম কথা কোরআনে বলা হলো, এটা মনে করলো এটাও সম্ভবত এই মোহাম্মদ সাল্লাহ আসলামের সাথে খ্রিস্টানদের সাথে ভালো সম্পর্ক আছে, তো এই খ্রিস্টানদের সাথে সম্পর্ক হওয়া মানে হলো এই যে আমরা আর মূর্তি পূজা করতে পারবো না, তার হাতে ওই দিক দিয়ে শক্তি আসবে, তো আমাদেরকে সে মনে হয় মক্কা থেকে সর্বনাশ করে দেবে। তো এরকম কিন্তু সারা দুনিয়াতে এখনও চলে, যে যখন দেখে যে বাইরের একটা শক্তি একটা দেশকে হেল্প করতেছে, তখন আরেকটা দেশ এখানে যে নাক গলায় এবং এর কারণে কিন্তু যুদ্ধ সাধারণত শুরু হয়। তো এখানে ওই রকম দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা অবতীর্ণ হওয়ার পরে মক্কার লোকেরা আরও বেশি খেপে গেল এবং তখন এর আগে আগ পর্যন্ত কিন্তু ফিজিক্যাল আঘাত করেনি। তো এই সূরাটা নাজেল হওয়ার পরে ওদের মনের মধ্যে একটা রাগ এসে গেল এবং মনে করলো যে এখন একে শেষ না করলে এমনও হতে পারে যে রোমের সম্রাটের কাইসার বলা হতো ওদেরকে, সিজার বলা হতো, তার মাধ্যমে হয়তো মানে ক্ষমতা নিয়ে আমাদের কাছে এখান থেকে দূর করে দেবে এবং তারাই ক্ষমতায় আসতে চাচ্ছে। আর একটা বড় ধরনের কারণ ছিল এই যে এখানে কিছু লোক ছিল যারা নেতৃস্থানীয় বটে, কিন্তু চারিত্রিকভাবে তারা গেল একের অধঃপতনের একদম নিম্নতলায় চলে গেল। মনে রাখবেন যে যে সমাজে মানুষ চারিত্রিকভাবে নিচে চলে যায়, সে সমাজে কেউ কিন্তু ডিভাইন নলেজ বা আল্লাহ তাআলার দেখানো পথ বা কোরআন বা হাদিস বা আল্লাহর ঐশী বাণী
এগুলো তারা সহ্য করতে পারে না। বিশেষ করে আবু লাহাবের চরিত্র হচ্ছিল এরকম যে কাবা ঘরের ভিতর থেকে একটা স্বর্ণের হরিণ, সোনার সোনা দিয়ে মানে স্বর্ণ দিয়ে বানানো একটা হরিণ সে চুরি করলো। চিন্তা করেন যে একটা মানে পরিবারের কুরাইশদের মধ্যে নাম করা একটা পরিবার, সেই পরিবারের সন্তান আবু লাহাব ধন সম্পদে সে সবচেয়ে বড় বড়দের মধ্যে ছিল, অথচ চুরি কিন্তু সে করল। আমাদের সমাজেও এরকম কিন্তু যে দেখবেন যে যত মানে করাপ্টেড হয়েছে তার কাছে কিন্তু সবচেয়ে খারাপ লাগে আল্লাহ তাআলার কথাবার্তাগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিজিক্যাল আক্রমণ করেছে তারাই বেশি যারা হলো এই ধরনের চারিত্রিক লম্পট এবং লম্পট্য তাদের জীবনে ছিল। আবু লাহাবের মতন একজন মানুষ, আখনাস ইবনে সুরাইকের মতন একজন মানুষ, নাদর ইবনে হারেসের মতন একজন মানুষ, তারপরে উকবা ইবনে আবি মুআইতের মতন একজন মানুষ, যারা যাদের জীবনটা একেবারে সর্বনাশ ছিল, না ছিল কোনো চরিত্রের দৃঢ়তা, না ছিল কোনো তাদের মানসিক মানে ভাবে মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না। তো এইভাবে এই 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 শ্রেণীর লোকেরাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিজিক্যালি তারা আঘাত করার চেষ্টা করেছে। আর একটা কারণ আমরা 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 বুঝতে পারি যেটা একেবারে সরাসরি না কারণ হলেও আমরা যেটা মনে করি যে যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিজিক্যাল আঘাত করা হয়েছে সেটা হলো কোরআনের প্রভাব। কোরআনটা দিন দিন এমনভাবে আল্লাহ তাআলা নাজিল করার পর থেকে এমন হয়ে গেল যে মানুষ কোরআনকে একেবারে নিজেদের পাঠ্য তো করেই নিল, আর কোরআনের প্রভাবে মানুষ খুব কাছে আসা শুরু করেছে। একটা ঘটনা দিলে বোধ হয় ঘটনা বললে আপনাদের কাছে খুব এটা ক্লিয়ার হয়ে যাবে। আমর তুফাইল ইবনে আমর আদ-দাউসি উনি ছিলেন এমান থেকে, এমানের একজন নাম করা কবি। তো উনি যখন মক্কায় উমরা করার জন্য আসতেছেন তো লোকজন সবাই বলতেছে খবরদার খবরদার, আমাদের এখানে একজন লোক উঠেছে তার নাম মুহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, খবরদার তার কোনো কথা যেন তুমি শুনো না, এবং তুমি যদি একবার তার কথা শুনেছ তো পাগল হয়ে গেছো। তো তারা যখন এই কথা বলতেছে তখন উনি বললেন তো আমি কী করবো, যে কথা তো মানুষ বললে তো কানে ঢুকে, তো আমি কি করতে পারি? তো বলে যে কানে তুলা আটকাই দিয়ে দেন, এমনভাবে খুব শক্ত করে দেন তুলাগুলো যাতে করে কোনো শব্দ আপনার কানে না যায়। তো উনি বললেন যে আমি মক্কায় যখন কাবা ঘর তওয়াফ করতে গেলাম, সাই করলাম, তো সবসময় আমার কানের মধ্যে তুলা নিয়ে, তো আমি ইবাদত সব করে যখন আমি চলে যাচ্ছি দাউস গোত্রে, চলে যাওয়ার আগ দিয়ে আমার মাথার মধ্যে ইয়ে আসলো যে প্রশ্ন উঠলো যে আচ্ছা যে লোকের কথা শুনবো না বলে আমি দুই কানে তুলা দিলাম, তো সেই লোকটা কে এবং কী তার কথা একটু শোনা দরকার ছিল না? কারণ আমি একজন নাম করা কবি, আমি ভালো মন্দ ভাষা ভালো মন্দ জিনিস জানি, ভাষা যদি সুন্দর হয় কথা যদি ভালো থাকে তা আমার গ্রহণ করতে তো কোনো সমস্যা নেই, আর যদি খারাপ হয় তো আমি তো নিজেও বুঝতে পারবো, আমি নিজে যেহেতু কবি। তো উনি ওই কানের থেকে তুলা ফেলে দিলেন, দিয়ে তারপরে উনি কয়েকজনের কাছে শুনলেন যে এখানে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে একজন নবী হয়ে আসছেন নাকি, তার কাছে আমি একটু যেতে চাই। তো একজন বলল যে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওনার বাড়িটা হলো মানে সাফা মারওয়ার পাহাড়ের ঠিক মাঝখানে, ওই ঠিক ওই ওই মানে পূর্ব দিকে ওখানে বাড়ি ছিল, ওই যে বাড়িতে আর দেখছেন ওখানে উনি আছেন। তো তোফাইল ইবনে আমর আদ-দাউসি উনি গেলেন, যেয়ে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে দরজায় টোকা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে দিলেন, উনি যেয়ে বসলেন। বসার পরে বললেন যে আপনি কি নিয়ে এসেছেন, আপনি আমাকে একটু শুনান আপনার কথা, তো বাইরে অনেক কথা শুনলাম আপনার বিরুদ্ধেও কথা শুনলাম। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কিছু আয়াত তাকে পাঠ করে শুনালেন, শোনার সাথে সাথে উনি এত বিমোহিত বিমুগ্ধ হয়ে গেলেন যে এত সুন্দর কথা মানুষ বলতে পারে না, এটা মানুষের কথা না, এটা নিশ্চয় নিশ্চয় এটা কোনো বড় শক্তি, যে শক্তি ভাষার স্রষ্টা হতে পারে তিনি হয়তো এই কথাগুলো বলেছেন, তাছাড়া কোনো সাধারণ মানুষ এই কথা বলতে পারে না, এটা মানুষের কথা নয়। তখন উনি বললেন যে আপনার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুসলমান বানালেন। তো বলে দিলেন যে দেখো তুমি তো এমানে ফিরে যাবা, আর এমানে ওই যে আবু হুরায়রা নাম শুনেছেন মনে হয়, ওই একই গোত্রের উনি ছিলেন, আবু হুরায়রা ইনার হাতেই মুসলমান হয়েছিলেন, এনার নাম ছিল তুফাইল ইবনে আমর আদ-দাউসি। তো তুমি সেখানে যাও, তবে যে গোপনে গোপনে ইসলামের কথা শোনাবা, তবে আমল প্রকাশ্যে করতে যাইবা না এবং প্রকাশ্যে মানুষকে দাওয়াত দিবা না, কারণ ওখানে যদি তাই করো তাহলে
তোমাকে যদি কেউ মারতে যায় আমি তো ওখান থেকে যেয়ে সাহায্য করতে পারবো না, তুমি একা একা ওখানে আছো, তো আস্তে আস্তে গোপন গোপন মানুষের কাছে একটু প্রচার করার চেষ্টা করো। উনি বললেন যে তাই তো, আমি তো বুঝতে পারছি খুব বড় একটা দায়িত্ব নিয়ে যাচ্ছে, তো আপনি আমার কাছে এমন কিছু আলামত দেন যেটা দেখে মানুষ বুঝবে যে আমি সত্য কথা বলছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে লাঠি ছিল, সেই লাঠিটার উপরে হাত বুলিয়ে দিলেন এবং এই লাঠিটা টর্চ লাইটের মতন হয়ে গেল। যখন অন্ধকার হয় তখন লাঠিটা জ্বলে উঠত এবং ওই রাস্তা দেখাতো। তো তুফাইল ইবনে আমর আদ-দাউসি ওইটা নিয়ে দাউস গোত্রে, ইয়ামানের দাউস গোত্রে উনি ফিরে গেলেন এবং যে সেখানে ইসলামের কথা প্রচার করতেন ওই লাঠিটা উনি দেখানো শুরু করলেন এবং মানুষ এটা দেখে বিশ্বাস করলো। তো এটা মানে আমি এই ঘটনাটা বললাম, তার পিছনে কারণ হলো এই যে প্রতিরোধ শক্তি যেটা মক্কার মধ্যে কাফেররা দেখতে পেলো সেটা হলো কোরআনের অবতরণ। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানিয়ে দিয়ে এইটাই হলো যে মক্কায় যা কিছু আছে এগুলো পরাজিত হবেই হবে, মক্কায় যারা আছে তারা সব মুসলমান হতে যাবে আর যারা এখন বিরোধিতা করছে তারা শেষ হয়ে যাবে। এখন এই বিরোধিতা করতে যেয়ে এখন যে শুরু হয়ে গেল যে তারা মনে করলো যে একটা কাজ করা যাক, এখন মুখের কথায় কাজ হবে না, চোখ রাঙানিতে কাজ হবে না, মানুষের মধ্যে ঘৃণা তৈরি করে দিয়েও কোনো কাজ করা যাবে না, এমনকি আমরা যদি তাকে ইনসাল্ট করি, ঠাট্টা করি, বিদ্রুপ করি, অবহেলা করি, অবজ্ঞা করি, এতে কোনো কাজ হবে না, বরং এখন যেখানে পাও সেখানে মার এবং সেখানে প্রতিরোধ করো। এই কথা তারা ঘোষণা হয়ে গেল এবং এটা মানে নাদুয়া ওর দারুন নাদুয়া সেখানে সবাই মানে যোগ হলো এবং যে কমিটিটা করা হলো সেই কমিটিতে 25 জন লোকের নাম পাওয়া যায়, মানে খামসাতুন ওয়াশরুনা রাজুলা মিন সাদাত কুরাইশ, কুরাইশের নেতৃত্ব, কুরাইশ নেতৃত্বের 25 জনের নাম পাওয়া যায় যাদের উপরে দায়িত্ব দেওয়া হলো যে তোমরাই মানে যেভাবে পারো এদেরকে মারবে, যেখানে পাও এদেরকে আঘাত করবে, এর আঘাতে যদি কেউ মরে যায় এর জন্য কোনো রক্তপণ দেওয়া লাগবে না। আগেকার সমাজে তো ছিল যে নিরপরাধ কোনো মানুষকে মারলে যদি ভুল করে কেউ মেরে থাকে অথবা পলিটিক্যাল কোনো কারণে মরে গিয়ে থাকে তো সেখানে কিন্তু দিয়াত দেওয়া লাগতো, রক্তপণ 100 এবং সেটা কমপক্ষে 100 উট দিতে হতো। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাথীদের ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন আইন পাশ করা হলো যে এদের যদি কেউ মরে যায় কিচ্ছু দেওয়া লাগবে না, এদের রক্তপণও দেওয়া লাগবে না, ওদের ওখানে শেষ করে দাও। দেখেন জুলুম যখন শুরু হয় তখন কত দিক দিয়ে শুরু হয়, মানে এখানের পার্লামেন্টের আইন পাশ হলো, এখানে বিচার বিভাগ কোনো কাজ করলো না, এই যে বিচার বিভাগীয় মন্ত্রীর নাম আপনাদের বললাম সেও চুপ করে বসে থাকলো, তার কোনো এ থাকলো না, মানে এই ইসলামের কথা বলেছেও কি এদেরকে মেরে ফেললে কোনো বিচার নাই, এইরকম একটা পর্যায়ে তারা নিয়ে আসলো এবং এটা আইন পাশ হয়ে গেল। তো পাশ হয়ে গেল, পাশ হওয়ার সাথে সাথে মানে তাদের একজন কমিটির হেড করে দেওয়া হলো, যে এই কমিটিকে বলা হতো যে পানিশমেন্ট কমিটি আর কি, পানিশমেন্ট কমিটি। তো এই পানিশমেন্ট কমিটির হেড করে দেওয়া হলো আর কেউ না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাবকে এই কমিটির হেড করে দেওয়া হলো এবং তাকে বলা হলো যে ফিজিক্যাল মেন্টাল যত ধরনের টর্চার করা যায় সব ধরনের টর্চার তুমি করবে এবং এর জন্য তুমি 25 জনের বাহিনী তো আসেই, আরও লোক নিয়োগ করা, রিক্রুট করা এবং সেই সমস্ত রিক্রুটেড লোক দিয়ে এই সমস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কম্প্যানিয়ান্স তার সাহাবাদেরকে মেরে ফেলার তারা এখন শুরু করে দিল। সর্বপ্রথম আঘাতটা তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা আসা শুরু করে দিল। তো আঘাতটা আমাদের নবীর উপরে সর্বপ্রথম আসে মনস্তাত্ত্বিক দিক দিয়ে, সর্বপ্রথম আঘাতটা আসে যে আবু লাহাবের উপরে যখন এই সূরাটা নাজেল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব্বা, তখন এর দ্বারা আবু লাহাবের কিন্তু মর্যাদা খুবই হীন হয়ে গেল, তুচ্ছ হয়ে গেল সমাজের মধ্যে। কারণ এখানে যে কথাগুলো বলা হয়েছে যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে, আবু লাহাব নিজেও ধ্বংস হবে, তার সম্পদ, তার সন্তানাদি, তার কোনো কিছু কাজে লাগবে না, সে দোজখে যাবেই যাবে, তার স্ত্রী উম্মে জামিল সেও দোজখের মধ্যে ঢুকবে, আগুনের মধ্যে ঢুকবে। তো এইভাবে মানে এটা কিন্তু তার মধ্যে আগুন জ্বালিয়ে দিল। তো এইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মনস্তাত্ত্বিক যুদ্ধটা এবং তারপরে চাপ প্রয়োগটা শুরু হলো। আমরা
আজকের এপিসোডে এখানে আমরা শেষ করতে চাচ্ছি। পরবর্তী এপিসোডে আমরা একের পর এক এই মানে দৃশ্যগুলোকে নিয়ে আসবো এবং দেখবো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য কত কষ্ট করেছেন। আপনারা ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। لقد كان لكم في رسول